হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আজকে আমরা করব কস্টিং অ্যান্ড বুকিং। এটা আমরা প্রথম পার্ট করছি, মানে পার্ট ওয়ান করছি, পার্ট টু করব। তো পার্ট ওয়ানের থেকে পার্ট টু, টুটাই হবে আমাদের আজকে, মানে খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানের মধ্যে তো আমরা অনেকগুলো আলোচনা করছি, তার পাশাপাশি কিন্তু মূলত কাজগুলো কিন্তু করব হচ্ছে মানে পর্ব অর্থাৎ পার্ট টু এর মধ্যে, ঠিক আছে? তো এখানে যেমন আমাদের এটা মেইল, আমরা প্যাটার্নটা ওপেন করি। তো প্যাটার্নটা সবগুলো কিন্তু ওপেন করে আজ কাজগুলো করতে হবে মূলত। তো এখানে আমাদের ওপেন মডেল, যে মডেলটা আমরা করছিলাম হচ্ছে মিক। ওকে, তো ওই এটা হচ্ছে প্যাটার্ন। তো ওই প্যাটার্নের মধ্যে আমরা করছিলাম যেটা, তো এই ভেরিয়েন্টে কিন্তু আমরা কাজ করছিলাম F8। এই ভেরিয়েন্ট দেন হচ্ছে এই ভেরিয়েন্টের উপরে ক্লিক করলেই ভেরিয়েন্টটা শো করবে। তো এখানে আমরা করছিলাম, দেখেন এটা হচ্ছে বডি পার্ট, অর্থাৎ ফেব্রিক যেটা 220 GSM যে আমাদের একটা মার্চেন্ট দিছিল, আমরা তো এটা নিয়ে আলোচনা করছিলাম যদিও। এই এটা ঠিক আছে, তো এটা হচ্ছে ফেব্রিক, ফেব্রিক টাইপ এটা হচ্ছে টেরিফ্লিস 220 GSM, তারপর হচ্ছে অ্যান্ড 2x2 রিপ 300 GSM, ঠিক আছে? তো আমরা কিন্তু অলরেডি একটা মার্কার করছিলাম, সে গত ভিডিওতেই করছিলাম, এটা করছিলাম অনলি বডি, আমরা কিন্তু রিপটা করিনি। আজকে কিন্তু রিপটা আমাদের করতে হবে। তো আমরা একটু দেখি আসলে, এখানে দেখেন এই রিপের জন্য কালার কিন্তু আলাদা হয়ে গেছে। কেন কালার আলাদা হয়েছে? তো এখানে কিন্তু আমরা যখন মার্কার করব তখন কিন্তু এখানে এই দেখেন এই যে ফেব্রিক, ফেব্রিক যে নামটা আছে এইখানে কিন্তু আমরা মানে এটা কি নাম্বার 2 দিছিলাম। 2 দেওয়ার কারণে এটা আমাদের কি এখানে শুধু দুইটা ফেব্রিক না, আমি মানে আলাদা আলাদা যতগুলো ফেব্রিক থাকবে আপনি এইভাবে নাম দিয়ে দিয়ে নাম চেঞ্জ করে, অর্থাৎ 2-এর জায়গায় আপনি 3 দিলেও পারেন, বা আরো আরো কোনো যদি ফেব্রিক হয় সেটা আলাদা 3 দিয়ে করতে পারেন, ঠিক আছে? তো এভাবে হচ্ছে মূলত মার্কারের মধ্যে বিভিন্ন ফেব্রিক সেপারেটলি করা যায়। তো এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তো আমাদের এখন যেটা এখানে করতে হবে যে আজকে রিপটে করতে হবে। তো আমরা করছিলাম হচ্ছে বডিটা, তো বডির যে মার্কারটা করছিলাম সেই PDFটা আমরা একটু ওপেন করি, ঠিক আছে? তো ওপেন এখান থেকে আমাদের এই যে PDF, দেখেন এখানে রিপটা যদিও করছিলাম, পরে আমি এটা আমি ডিলেট করে দিছি কারণ নতুন করে করতে হবে। এই দেখেন এটা আমরা করছিলাম, ঠিক না? এটা তো করছিলাম, কিন্তু এটা কিন্তু আমাদের মূল কাজটা রয়ে গেছে, সেটা হচ্ছে ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা কিন্তু মূল বিষয়, সেটা আমরা করব কিভাবে করব। তো তার আগে আমাদের যে রিপের যে মার্কারটা আছে সেটাও করে নিতে হবে। তো এটাকে মিনিমাইজ করে রাখলাম, দেন হচ্ছে আমরা আবার চলে যাব মার্কারে। তো মার্কারে ইয়ে মার্কার, প্রথমত ওপেন করতে একটু সময় নেয় মার্কারটা। ওকে, তো এখান থেকে যদি আমি মার্কার মার্কারটা ওপেন করি, যেহেতু আমরা আগে সেভ করে রাখছিলাম, এখান থেকে কি করব, এটা আমরা করছিলাম তাই না? এটা আমরা ওপেন করে রেখে ফেলাই, এটা ওপেন না করলে আসলে সেভ, আবার একটু সেভ দেই। আমরা কিভাবে মার্কআপ করছিলাম এভাবেই কিন্তু করছিলাম, ঠিক আছে? তো এটাকে কন্ট্রোল এস অথবা এখান থেকে এই আনলে আমাদের এই পর্যন্ত কিন্তু করছিলাম। দেখেন এখানে কোনো রিপ নাই, এখানে যা আছে ব্যাক স্লিপ ফ্রন্ট, তারপর হচ্ছে ফেসিং, হুড, হুড প্যানেল, পকেট, এগুলো জিনিসই কিন্তু আছে। আর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিপটা করতে হবে। তো রিপ করার জন্য আমাদের এখানে কিন্তু নামটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? নামটা চেঞ্জ করতে হবে। আর এই আমি বললাম আপনাকে প্রথমেই যে ফেব্রিক টাইপ, এখানে ফেব্রিক কিন্তু দুইটা, আমরা এক এবং দুই দিছিলাম। তো একে দিছিলাম কি, একে দিছিলাম হচ্ছে আমরা যেটা মার্কার অলরেডি করছি সেটা হচ্ছে এক, সেটা হচ্ছে বডি। আর হচ্ছে এখন রিপের জন্য কিন্তু আমাদের দুই দুই নাম্বারটা দিতে হবে। তো দুই নাম্বারটা দেওয়ার জন্য এখানে পাশে আমি রেখে দিচ্ছি হচ্ছে রিপ, এটা রিপ লিখলাম,
একটা বড় হাতে দিই, রিব। ওকে, তো রিব দিলাম। আর এখানে জিএসএম কিন্তু আমাদের 300 হবে, আমরা দেখছিলাম এখানে, আমরা একটু দেখে আসি। এই যে 300, ঠিক আছে, রিপের জন্য 300 জিএসএম, এই জিএসএমটা আমরা এখানে দিয়ে দিলাম 300। ওকে, দেন এখান থেকে আমাদের ফেব্রিকটা চেঞ্জ করতে হবে, কারণ এখন আমরা দুই ফেব্রিকের মার্কার করব। ব্যাস এটাকে আমরা সেভ দিলাম, সেভ, দেন হচ্ছে আবার এখানে চলে আসলাম। তো এখানে আসার পরে এখানে আমরা কন্ট্রোল এস, কিবোর্ডের কন্ট্রোল এসও দিতে পারি, অথবা এখান থেকে ওপেন যে আছে, সরি, হ্যাঁ, এই এই এস এখানে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। দেখেন আমাদের ডিপটা চলে আসলো। দেন এখান থেকে আমরা ডিরেকশন গুলো চেঞ্জ করবো। এই ডিরেকশন নিয়ে কিন্তু আমরা গত ভিডিওতে আলোচনা করছি, এখন আর এখানে নতুন করে আলোচনা করার কিছু নেই। এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে নেস্টিং করলাম। তো নেস্টিং যে করলাম, এখন এখানে আমার ডায়া কত আছে, ডায়া কিন্তু এটা হবে না, ডায়া আমাদের করতে হবে যেটা রিপের ডায়া কিন্তু আলাদা হবে, ঠিক আছে। এটা যেহেতু 2x2 রূপ, এটা ডায়াটা অর্থাৎ উইথ, যেটাকে আমরা ডায়া বলি, এই ডায়াটা কিন্তু রিপের জন্য আলাদা হবে। তো সেটার জন্য 2x2 রিপের আলাদা একটা, যে সমস্ত মেশিন এক কথায় রিপ তৈরি করা হয়, সেই মেশিনে কিন্তু ডায়াটা মূলত সিলেক্ট ওখান থেকেই আসে। তো সেটা আসে হচ্ছে বিশেষ করে মার্সেন থেকে, অথবা যেখানে আমি গতকালকে আলাপ করছিলাম যে ফেব্রিকটা যেখানে তৈরি তৈরি হবে, আপনি কোন ধরনের ফেব্রিক তৈরি করবেন সেই ধরনের মেশিন কিন্তু আছে, সেই মেশিনের ডায়া কিন্তু মেশিন ওখান থেকে তারা আপনাকে প্রোভাইড করবে। তো সেই ক্ষেত্রে এখন আমার যেহেতু এখানে পাই নাই, এখানে ডায়াটা কত হবে এটা আমি পাই নাই, যদিও আমরা বডিতে 70 দিলাম, সেই বডি অনুযায়ী কিন্তু রিপটা হবে না। তাহলে আমাদের করতে হবে যেটা, যে আমরা একটু মানে ইজি ওয়ে, যেটা পারফেক্টলি ওয়ে, সেটা আমরা ধরে কাজ করবো। যেমন এই বটমটা, এই বটমের সব থেকে বড় যেটা, অর্থাৎ এখানে কিন্তু আমাদের গ্রেডিং আছে, আমরা দেখি যে বড় সাইজটা, এই বড় সাইজটা একটু হিসাব করে বের করতে হবে আমাদের কতটুকু আছে। তো সেটার জন্য আমরা একটু বের করি লেন্থ, আচ্ছা লেন্থ ধরি, আমি স্প্রেডশিটে আনলাম। স্প্রেডশিট আনার পরে এটাকে টোটালটা এখানে আমি এই লেন্থ এখান থেকে টোটাল লেন্থ আমি নিয়ে নিলাম। তো এখানে কিন্তু তিনটে সাইজ আছে, একটা হচ্ছে 100, 106, 112, ঠিক আছে। তো আমরা বলছিলাম যে সব থেকে বড় সাইজ যেটা, সেটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এখন এটা আছে মূলত সিএমএ, এটাকে আমাদের কি ইনসিতে কনভার্ট করতে হবে, এটাকে ইনসিতে কনভার্ট করতে হবে, কারণ আমরা মার্কার কিন্তু ইনসিতেই করব। তো সিএমএ কিন্তু আমরা করব না, আমরা ইনসিতে করব। আর ইনসিতে সব সময় কিন্তু সব ফ্যাক্টরিতে করে, ঠিক আছে। তো ইনসিতে বলতে আমরা মার্কার যেটা ক্যালকুলেশন করতে হয়, সেটা মূলত হচ্ছে ডজন হিসেবে, যে আপনার এক ডজন গার্মেন্টসে কত কেজি ফেব্রিক লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যে মূলত কেজির হিসাবটাই চলে সবসময়, সব জায়গায় চলে, সেই জন্য আমি এটাই দেখাতেছি। তো ইয়ার্সেও হয়, অর্থাৎ এটা গজ হিসেবে হয়, সেটা হচ্ছে ওভেনের ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো এখন যেটা ওভেন নিরের কাজ করতেছি, তো সেক্ষেত্রে কি ডর্জন অথবা কি ইঞ্চির এবং ডর্জনে আমরা কাজ করব, যে ডর্জনে কত কেজি ফেব্রিক লাগবে। ওকে, তো এখন এখানে আমরা যেটা করলাম, যে এখান থেকে আমরা একটু ক্যালকুলেটর নিয়ে আসি। দেখেন এখানে হচ্ছে 112, আবার হচ্ছে দুই পাশে কিন্তু অ্যালাউন্স আছে, 2 সিএম 2 সিএম, বা 1 সিএম 1 সিএম 2 সিএম। তাহলে এখানে 112 আর 2 14, তো 14 থেকে আরো 2 সিএম একটু বাড়ায় ধরবেন, 14 2 হচ্ছে 16, ঠিক আছে। তার মানে কি 116, 116 বার 2.54, এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করলাম। তো এখানে হচ্ছে 45, ঠিক আছে, 45 না, এটাকে আমরা 46 ধরলাম, একটু বেশি করে ধরলাম। তো 46 ধরলাম হচ্ছে ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা ডায়াটা এখান থেকে পেয়ে গেলাম, 46 ডায়া, ঠিক আছে। তো এখন এটাকে আমি উঠাইলাম, এই এখানে ডাবল ক্লিক করলে এটা উঠা যাবে। দেন এখানে রাইট বাটন ক্লিক, এখানে আমি ডায়াটা দেবো হচ্ছে 46। ওকে, 46 ডায়া হয়ে গেল, দেন ওকে। তারপর এখন এখান থেকে নেস্টিং করে, তো নেস্টিং করার পর এখানে কিন্তু আমাদের দেখেন মানে ছোট বড় সাইজটা কিন্তু আসেই নাই, তার মানে কি আরো বাড়াইতে হবে। এখানে আমাদের হিসাব ঠিক আছে কিনা আমাদের দেখতে হবে।
তো এখানে আরেকবার একটু হিসাবটা দেখি, এখানে আছে টোটালটা হচ্ছে আমাদের 112, তাই না? 112, 112 রে আপনি আরো দুই পাশে 2 সিয়াম, 12-তে আরো 14, 14 থেকে আরো 2 সিয়াম, 12-তে 16, তাহলে 116 ভাগ 2.54, 45, 46, তাই না? 46 তো হয়ে গেল, তাহলে হওয়ার কথা হলো না কেন? 46। আচ্ছা, আমরা এখান থেকে যদি আরো 1 সেম বাড়াই ধরি, মানে 1 ইঞ্চি বাড়াই ধরি, 46, 47 পেলাম। এভাবে আপনাকে কাজগুলো করতে হবে। তো 47 আমরা ডায়া পেয়ে গেলাম, এখান থেকে আমরা এটা না এটাকে আবার উঠাই দিলাম, এখানে আমি দেবো হচ্ছে 47। এখন এখানে আরেকটা বিষয় আছে, 47 এটা কিন্তু হিসাবের মধ্যে পড়ে না, হিসাবের মধ্যে পড়ে আছে ফেব্রিকের যে টায়ার হিসাবটা, সেটা হচ্ছে আপনার 2 সিএম পরপর, অর্থাৎ মানে 2 ইঞ্চি পরপর হয় 46, 48, 48, 50, এভাবে হবে আর কি। 47 যেমন 47, 45 এভাবে হবে না, হয় 44 হবে, হয়তো 46 হবে, এরকম একটা হিসাব। তো এখানে আমরা এখন ধরবো যে এখানে 48 দিলাম, ঠিক আছে, 48, ব্যাস ওকে, বেড়ে গেছে, এখন দেখেন হয়ে গেছে। তো ব্যাস হয়ে গেল, এটা আমাদের টাইম আউট করলাম, আউট করার পরে এটাকে সেভ দিলাম। আচ্ছা, এটা সেভ, এখানে ইয়াস, তারপর এখান থেকে আমরা আবার কি পিডিএফ করব, এটাকে পিডিএফ করব। আর এই পিডিএফ সম্পর্কে আমি একটু বলি, যে পিডিএফ কিন্তু আপনারা যারা নতুন আছেন বা যারা নতুন সফটওয়্যার ইনস্টল করছেন, তাদের কিন্তু এই পিডিএফটা হয়তো বা নাই। এটা হচ্ছে মূলত পিডিএফ এর নাম হচ্ছে ডিও পিডিএফ, আমি আবার বলি ডিও পিডিএফ। এই পিডিএফটা আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে, অনলাইন থেকে ডাউনলোড করে DO7, DO PDF 7 অথবা DO PDF 11, হ্যাঁ, এই দুইটার একটা যে কোনো একটা ডাউনলোড করে আপনারা রাখলে কিন্তু এটা ছোট্ট একটা কাজ আছে, এটাকে আপনি সেট আপ করে নিতে হবে ল্যাপটপ সফটওয়্যারের কাছে, ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা একটা ছোট্ট করে ভিডিও করব আগামীতে, ওকে? তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পিডিএফটা সেভ করব। তো এখানেও কিন্তু আমরা হিসেব করতে পারতাম, তো এখানে আমরা হিসেব করবো না, কারণ আমাদের আমরা ডকুমেন্ট হিসেবে রাখবো, তো সেই জন্য কিন্তু পিডিএফ আকারে রাখতে হবে, আপনার যেটা আপনি রাখবেন সেটা ডকুমেন্ট হিসেবে থাকবে, পরবর্তী কেউ চাইলে বা এটা নিয়ে কোনো আলোচনা হলে সেটা আপনি দেখাইতে পারবেন, ঠিক আছে? তো এটাকে আবার ব্রাউজারে যেতে হবে, দেন হচ্ছে এখান থেকে কোথায় ছিল, সেখানে ছিল, সেখানে পিডিএফ এখানে একটা আছে আমাদের, এখন হবে হচ্ছে রিভেটটা, ওকে, সে দেন ওকে। ব্যাস এটা আমাদের পিডিএফ হয়ে গেল, এই পিডিএফ এখানে হচ্ছে 34 ইঞ্চি, এখানে 34 ইঞ্চি, 0.2 ধরার দরকার নেই। এটা আমরা এখন মূল কাজে চলে আসবো, এখন কিন্তু আমরা জায়গা মতো চলে আসলাম, সেটা হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মার্কার শেষ, এখন আসি হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনের জন্য আমাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এই আমার একটা ফর্মেট আছে এখানে, এই ফর্মেটটার মাধ্যমে কিন্তু আমরা বুকিং করি, কারণ এই ক্যালকুলেটার চাপাচাপির থেকে এটা সব থেকে ভালো ওয়ে, কিন্তু এটা দিয়ে আপনাকে শেখাবো না। এটা হচ্ছে একটা রোবট, তাই না? এই রোবটের মাধ্যমে আপনাকে কাজ, আমি এটাতে রাজি না, আমি আপনাকে যেটা দেখাবো যাতে করে আপনারা হাতে কলমে করতে পারেন, আমি সেই কাজটা কিন্তু আপনাকে দেখাবো, আমি কোনো রোবটের কাজ দেখাবো না। আর এটাও আমি পাশাপাশি আপনাকে দেখাবো যে এটার কাজ কী, আর আপনার চাইলে এটা আমি আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক হিসেবে দিয়ে দেবো, ঠিক আছে, যদি আপনার চান তবে। তো এখন আমরা কি করব, আমরা ক্যালকুলেটারে চলে যাবো, এটা হচ্ছে ক্যালকুলেটার। তো এটা তো আমাদের হয়ে গেছে, দরকার নেই। এখন আসি ক্যালকুলেটারের পাশাপাশি এখানে আমাদের দিতে হবে কোনো একটা ওয়ার্ড অথবা হচ্ছে নোটপ্যাড, তো আমি ওয়ার্ডের মধ্যে করি, কারণ ওয়ার্ডের মধ্যে করার পরে আমি যাতে করে আপনাকে সহজভাবে বুঝাইতে পারি। তো এখানে ডাব্লু এই ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট জায়গায় চলে আসলাম, এখান থেকে এখানে করলাম, ঠিক আছে? তো এটাকে একটু বাড়াই দিই, রেজুলেশনটা একটু বাড়াই দিই, এখানে না এখানে বাড়াই দিলাম হচ্ছে 36 দিয়ে পারেন, ঠিক আছে? তো এখন আসেন, এখান থেকে আমাদের পিডিএফটা ওপেন করতে হবে,
এটা শুরু করে নিই। পিডিএফ কোনটা? এই পিডিএফ হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি মার্কার, গতকালকে যেটা করছিলাম, আর আজকে করলাম হচ্ছে এটা রিপের মার্কার। ঠিক আছে, তো রিপ হলো আমাদের 4 পিস বডি, যেহেতু আমরা 4 পিস মার্কার করছিলাম, তো 4 পিস বডির মূলত মার্কার 4 পিসের, 1, 2, 3, 4, আর হচ্ছে কাপ দুইটা, অর্থাৎ একটা বডিতে দুইটা কাপ হলে তো 4 পিস বডিতে 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, বাস এখন আসি এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। প্রথমে করব বডি, এই বডি। তো এই বডি ক্যালকুলেশন করার আগে অবশ্যই আপনাকে এই এগুলো দিলে, এগুলো কিন্তু মূলত আপনার হিসাব, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার হিসাব। এই আপনার এখানে যে আপনি মার্কারটা করছেন, এখানে লেন্থ কত হয়েছে, এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে উইথ। আমরা লেন্থ দিই না, লেন্থ আমরা দিই না, লেন্থটা হচ্ছে অটোমেটিক হয়, আমরা উইথের মেজারমেন্টটা দিই। এই উইথের যেটা দিলাম আমরা হলো 70 সেম, ঠিক আছে, এই 70 সেম কিন্তু আমরা দিলাম, আর লেন্থটা কিন্তু অটোমেটিকলি এটা হচ্ছে। এখন আমাদের জিএসএম আছে, এটা এটা আমরা হিসাব করব। তো আমরা চলে যাই হচ্ছে ওয়ার্ডে, তো এখান থেকে আমরা হিসাব করি হচ্ছে প্রথমে করব কি, প্রথমে করবো হচ্ছে মার্কার লেন্থ, এম এল বড় হাতের রাশি, হ্যাঁ বড় হাতের মার্কার লেন্থ, এখানে দিলাম দিয়া, এখানে কত আছে, এখানে আছে হচ্ছে মার্কার লেন্থ 5 ইঞ্চি ও সিক্স, মানে 5 গজ, মানে 5 ইয়ার্স, 5 ইয়ার্স, ইয়ার্স হচ্ছে কি ইংলিশ ভাষা, এটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় বলি হচ্ছে গজ। ঠিক আছে, তো 5 ইয়ার্স, এখানে আমরা 5 ইয়ার্স দিলাম, 5 ইয়ার্স ইন্টু 0.25 ইঞ্চি, ঠিক আছে, হচ্ছে 25, না এখানে ইয়ার্সে দিয়ে দিই তাহলে ভালো হবে, ওয়াই দিলাম, ওয়াই দেওয়ার পর হচ্ছে 25 ইঞ্চি দিলাম। ওকে, এটা কি বললাম মার্কার লেন্থ, আপনার ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু আপনার কাজ ক্যালকুলেশন, আমি কিন্তু ক্যালকুলেশন করতেছি। তারপর এটাকে ব্যাগে চলে আসলাম, তারপর দিলাম কি মার্কার উইথ, মার্কার উইথ, তো এখানে এম ডাব্লিউ দিলে আমরা বুঝতে পারবো যে মার্কার উইথ, এখানে কত মার্কার উইথ দিয়েছিলাম হচ্ছে 70 70। ওকে, এই 70-এর সাথে আমাদের প্লাস দিতে হবে 2 প্লাস 2, কেন এটা কিন্তু ইঞ্চি, এটা কিন্তু ইঞ্চি, ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা বুঝতে হবে 70 প্লাস 2 ইঞ্চি, তার মানে কি এই আমাদের কিন্তু এখানে 70 আমরা দিয়েছিলাম। এখানে আমি একটু মার্কারটা ওপেন করে এটাই ওপেন করি, এই যে মার্কারটা আছে এটা হচ্ছে টোটালটা হচ্ছে 5 গজ 25 ইঞ্চি, এই যে দুই পাশে, এখানে যে দুই পাশে অ্যালাউন্স কিন্তু ধরতে হবে 1 ইঞ্চি করে, এখানে এক পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, 2 ইঞ্চি ধরতে হবে, কেন মেশিংটা যে কাটিং মেশিং যেটা আছে সেটা কিন্তু একবারেই আপনি যে মার্কার দিচ্ছেন সেই মার্কার ঘেঁষে কিন্তু কাটতে পারবে না, 1 ইঞ্চি অ্যালাউন্স রাখিয়ে কিন্তু কাটবে, আপনারা দেখবেন তারা কিন্তু এইভাবে কাটে, তো সেই জন্য আমাদের এখানে 1 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি বেশি ধরতে হবে। লেন্থের ক্ষেত্রে যেমন, ঠিক উইথের ক্ষেত্রে কিন্তু আমাদের তাই ধরতে হবে, এটা কিন্তু আপনার এক্সটার্নাল, এটা আপনাকে জানতে হবে, মার্কার আপনি যা করছেন তা দিলেই কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার শর্ট হয়ে দেবে, মার্কার শর্ট হয়ে দেবে। ঠিক আছে, তো এখন আমরা এখানে যেটা করতেছিলাম সেটা করি, যেমন এখানে 2 ইঞ্চি ধরলাম, তারপর মার্কার উইথ দিলাম, তারপর দিলাম হচ্ছে কি জিএসএম, জিএসএম আমাদের কত, জিএসএম হচ্ছে 220, ঠিক আছে, তারপর কি, তারপর আসেন এখান থেকে এই এইখানে যে আমাদের এখানে আমরা সাইডে আইছি, এখানে কিন্তু আমাদের দিতে হবে, এখানে কিন্তু দিতে হবে হচ্ছে প্লাস 2 ইঞ্চি, এটাকে আমরা প্লাস 2 ইঞ্চি ধরে দিলাম, তো এই যে প্লাস 2 ইঞ্চি এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই 2 আর এই 2, আপনি চাইলে আমি একটু হাইলাইট করে দিই যাতে করে আপনার সহজে বুঝতে পারেন। ওকে, তারপর এখন আসেন কি জিএসএম দিলাম, তারপরে সূত্র, তারপরটা হলো কি সূত্র, সূত্র হচ্ছে এটা আপনারা খেয়াল রাখবেন 1550, এটা হচ্ছে একটা সূত্র, এটা নিয়ে আসলে আমাদের আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, এটা অনেকগুলো কথা আছে এখানে বুঝাইতে গেলে, এটা বুঝাইতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, তো আপনারা ধরেন এটা সূত্র আপনি এক জায়গায় লিখে নেন, আমি যেভাবে লিখতেছি আপনারা এক জায়গায় লিখে নিতে পারেন, ঠিক আছে, সূত্র, তারপরে কি এটা দেখে চলে আসলাম, তারপর এরাও একটা সূত্র, এটা হচ্ছে 1000, এটা সূত্র, তারপরে আসেন তারপর আসেন কি পিস, আচ্ছা সংকেত এখানে দিলাম হচ্ছে পিস, তারপরে কি
তারপর হচ্ছে ডর্জন, অর্থাৎ এখানে ডর্জন, ডর্জন কত, 12, 12 হচ্ছে ডর্জন। আচ্ছা এখন এখান থেকে আমরা এই যে জিনিসগুলো আছে এখানে, যে হিসাবগুলো আছে সেগুলো আমরা এখানে উঠে দিই। যেমন এখানে তিনটার মধ্যে আমরা দিছি, ঠিক আছে, 1550 এটা তো সূত্র, এটা আমাদের কিছু করার নাই। এখানে আছে, এখানে আছে আমাদের কয় পিস, 4 পিস আমাদের, এই 4 পিস, ঠিক আছে। তারপর এখানে আছে ডর্জন, তো এটাকে আমি জাস্ট এখানে ডিএন দিয়ে আমি সংকেত দিতাম, এটা ডিএন অর্থাৎ ডর্জন, ব্যাস হয়ে গেল। এখন আসেন এখান থেকে আমাদের ফাইনালি আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। আমরা সব এখানে কিন্তু উঠাই নিলাম, এখানে যা আছে সেটা কিন্তু আমরা উঠাই নিলাম, এখন এখানে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো ক্যালকুলেশন করার জন্য এখানে প্রথমে দিতে হবে যেটা, সেটা হচ্ছে মার্কার, কি মার্কার লেন্থ কত, 5 গজ 25 ইঞ্চি প্লাস 2 27 ইঞ্চি। তাহলে আমরা এখন ক্যালকুলেটারে চলে যাই, আসলাম ক্যালকুলেটারে। এখন আসেন এখান থেকে এই যে 5 গজ, এটাকে আমাদের ইঞ্চিতে আনতে হবে, 5 গজ ইঞ্চিতে আনতে হবে। তো আমি যদি 5 × 36 কত হলো, 180 ইঞ্চি, 5 গজ পরিমাণ 180 ইঞ্চি, তার সাথে আমাদের কি 25 + 2 = 27 যোগ করতে হবে, প্লাস 27 কত হলো, 207। তাহলে কি 207 ইঞ্চি। তো এখন এখান থেকে আমি এখানে লিখব 207, তারপর কি করব, তারপর যেটা দেব সেটাই হচ্ছে মূলত বিষয়, এখানে দেব হচ্ছে ইনটু, ইনটু এটা কি মার্কার লেন্থ নিলাম। তো আপনার চাইলে আমি এখানে মার্কার লেন্থ লিখতে পারি, কিন্তু আপনাদের ঝামেলা হবে, দরকার নেই। এখানে মার্কার লেন্থ ইনটু মার্কার উইথ, তো মার্কার উইথ কত, এখানে হচ্ছে 70 আর 2 কত, 72, এখানে দিলাম হচ্ছে 72। তারপর এখানে আমি ইনটু দিলাম কত, 72, সরি 72, 72। তাহলে আমাদের এই হলো, এখানে আমি লিখতেছি, এখানে কিন্তু হিসাব করতেছি, খেয়াল রাখবে। তারপরে কি ইনটু জিএসএম, তো ইনটু জিএসএম কত, ইনটু জিএসএম কত, 220। তো এখানে ইনটু দেওয়ার পরে আমি দিলাম হচ্ছে 220, এখানে দিলাম 220, ওকে। তারপর কি, তারপর আসেন হচ্ছে এই সূত্র, সূত্র অর্থাৎ এখানে ভাগ দিয়ে দিতে হবে, এই ভাগ 200 1550, ভাগ 1550, এখানে আমি ভাগ দিলাম, ভাগ 1550, ঠিক আছে। তারপর সেই এখান থেকে আবার ভাগ দিতে হবে, ভাগ আমি এখানে ভাগ দিচ্ছি, এখানে দেবো কত, 1003, এখানে আমি 1000 দিলাম, 1 2 3, 1000, ঠিক আছে। তারপর দিলাম কি আবার ভাগ, একটু খেয়াল করবেন, আবার ভাগ, ভাগ দেওয়ার পর দিলাম হচ্ছে পিস, কত পিস, 4 পিস, ভাগ 4 পিস, এখানে দিলাম হচ্ছে 4 পিস, ঠিক আছে। তারপর ইনটু, তারপর কি ইনটু 12, এটা হচ্ছে 12 হচ্ছে ডজন, ঠিক আছে, 12 ডজন। তো এখানে আমি আবার দেব কি ইনটু 12 পিসে, মানে ডজন আমার 12 পিসে মার্কার করবো আর কি, ঠিক আছে। তো এটা এদিকে চলে আসলো না, এটা চলে আসলে একটু ছোট করে দিই, তাইলে ঠিক হয়ে যাবে। না এটা দিলাম হচ্ছে 28 দিলাম, ওকে। তো 12, এখন যদি এটাকে আমি সমান সমান করি হয়েছে 6 পয়েন্ট, সমান সমান মানে টোটালটা করার পর কিন্তু আমি 6 সমান সমান দিলাম। তো এখন 6 পয়েন্ট কি 34, 6 পয়েন্ট 34 বা 35 ধরে যায় আর কি, 6 পয়েন্ট 35 মানে 350 গ্রাম, 350 গ্রাম। তো এটা কি আমরা ম্যানুয়ালি করলাম, আমরা কি এটাই ম্যানুয়ালি করলাম, এটাই আপনাদের শিখতে হবে, জানতে হবে, এটা হচ্ছে আপনাদের শিখতে হবে। আমি এক কথা কিন্তু 2 বার 3 বার করে বলতেছি, কারণ আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো এখন এটা যেটা করলাম, এটাকে যদি আমি এখন ক্যালকুলেটারে, অর্থাৎ আমি যে ফরম্যাটটা করছিলাম সেই ফরম্যাটে যদি করি, আমি আপনাকে এখন ফরম্যাটে করে দেখাচ্ছি, এটা কি, এটা হচ্ছে ফরম্যাটটা, ওকে, এটাকে একটু শুরু করে নেই,
বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা ওকে, এখন আসেন। ওকে, এখন এখানে যা যা আছে আমি তাই করব। তো এইখানে যা আছে তাই করার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের এখানে যে এখানে যেমন আমাদের ইয়ার্স আছে, ইয়ার্স তো আছে এখানে, আর ইনসি করার দরকার নেই। তবে এখানে করতে পারেন, যেমন এখানে আপনি ইয়ার্সে যদি থাকে ইয়ার্সে করতে পারেন, অথবা এখানে যেহেতু ইঞ্চি আছে, যেহেতু টোটাল ইঞ্চি আমার 107, এখানে আমি 107 দিতে পারি, 107 ইঞ্চি। যেহেতু আমাদের পার্স ইয়ার ছিল 5.27 ইয়ার্স, এভাবে দিলে হতো, যেমন এখানে পার্স ইয়ার্স, আর এখানে কত, 25 আর 2 27, ঠিক আছে, এভাবে দিলে হতো। তারপর হচ্ছে উইথ কত, উইথ দিছিলাম হচ্ছে 70 আর 2 72, ঠিক আছে। তারপর পিস 4 পিস, এখানে 4 পিস, তারপর এখানে জিএসএম 220, এই আপনার হিসাব হয়ে গেছে, দেখেন 6.35, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে আইসি কত, এখানেও 6.35 আইসি আমাদের, দেখি এই 6.35। এখানে একটু পয়েন্ট দেখা যায় যে আপনার এই সবগুলো ধরে এখানে 6.35 হয় আর কি। তো ক্যালকুলেশন কিন্তু আমাদের পারফেক্টলি মিলে গেছে 35। তাহলে আমরা দুইটা ওয়েদার করতে পারি, একটা হচ্ছে আমরা তো জানি এইবার কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আমরা জানি, এখানে আমাদের একটু সময় বিধা বেশি লাগে, যেমন এই এইভাবে করতে হিসেব করে করে করতে একটু সময় লাগে বিধা, আমরা এই ফরম্যাটটা ইউজ করি যাতে করে তাড়াতাড়ি। যেমন আমি ফরম্যাটটা কিভাবে, এই যে আমাদের যে পিডিএফটা আছে, এই পিডিএফ আমরা বের করি, বের করার পরে সে এখানে একটু একটা জায়গায় নোট করি, লিখে নিই, লেখার পরে গাট গাট করে আমরা দিয়ে দিই আমাদের এখানে যে হিসেবটা আসে, এটা হচ্ছে আমাদের এই লেখালেখি অথবা হাতে করা করিতে একটু ভুলভাল হতে পারে, এটা কিন্তু এই ফরম্যাটের মধ্যে কোনো ভুল হওয়ার সুযোগ নেই, ঠিক আছে। যার কোনো ফরম্যাটই করি, কিন্তু আপনার ফরম্যাটে করবে না, এই সাজেস্ট আমি করি না, যারা নতুন তারা, যারা পারেন তারা করতে পারবেন, অসুবিধা নাই, কারণ তাদের তো শেখা হয়েই গেছে, তো এখন আর না শেখা, না শিখলে মানে সমস্যা নেই। তো যারা শিখবেন তারা কিন্তু ওই ফরম্যাটে শিখে কোনো লাভ নেই, এটা কিন্তু ডামি, অর্থাৎ এটা হচ্ছে আপনার রোবট সিস্টেম। তো সেক্ষেত্রে আপনার এটা আমি যেভাবে দেখালাম এটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা এটাকে, এখন আর এখন আমরা এটা পেলাম হচ্ছে কত, 6.35 গ্রাম আর কি এটাকে। তার মানে এখানে 12, এটা হচ্ছে 12 ডজন, আচ্ছা 10 মানে 12 পিস বডিতে, এই যে গার্মেন্টসটা আপনি করলেন, এই গার্মেন্টসটা হচ্ছে 12 পিস বডিতে আপনার 6 কেজি 350 গ্রাম ফেব্রিক লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এখানে আমি মিনিমাইজ করে রাখলাম, তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিপ। তো রিপটারও আমার ক্যালকুলেশন কিন্তু করতে হবে, তো রিপটা ক্যালকুলেশন করব আমি। আচ্ছা আমি আগে এটাকে এখানে আগে ই করে দিই, নাহলে পরে আবার ভুলে যাবো। যেমন 6.35, তাই না, ইঞ্চি, 35 ইঞ্চি ফেব্রিক লাগবে পার ডজনে, ঠিক আছে। 12 পিসে আপনার, এই 12 পিসে লাগবে হচ্ছে আপনার 6.35। আচ্ছা এটা গেল, এখন আসবো হচ্ছে রিপ। তো রিপের জন্য আমি ফরম্যাটই করতেছি, কারণ সময় বেশি নষ্ট করতেছি না। তো এখানে যেমন এই যে এটা হচ্ছে লেন্থ, লেন্থের ক্ষেত্রে কিন্তু এখানে ডাই মানে ইয়ার্স নাই, এখানে ইয়ার্স না থেকে এখানে 0। তারপর এখানে কত আছে, এখানে হচ্ছে 34, আর 2 ইঞ্চি আমাদের ধরতে হবে, এখানে দিলাম হচ্ছে 36, ঠিক আছে 36। তারপর এখানে উইথ দিলাম কত, 48 আর 2 50, 50, এখানে 4 পিস, আর এখানে জিএসএম 300, 300, ব্যাস হয়ে গেল। এখন এখান থেকে আমাদের এগুলো এখানে সূত্র, আর 12 পিসে যেটা আমাদের হিসাবটা হবে, এখন দেখুন 1.05, 1.05 হচ্ছে আমাদের রিপের, অর্থাৎ 12 পিস বডিতে রিপ লাগবে 1 কেজি 50 গ্রাম, ঠিক আছে। তো এখন এটাকে আমরা নোট করে নিই, ঠিক আছে, নোট করি হচ্ছে এখান থেকে কি করব। আচ্ছা রিপ, রিপ এখানে দিলাম হচ্ছে কত, 1.05, 1.05 ইঞ্চি। ওকে, আমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমাদের ফাইনাল কাজ যেটা হবে সেটা হচ্ছে মিনিমাইজ করলাম, এখন আমরা চলে যাব মেইলে।
তো মিলে যাবো কেন? এটা কিন্তু আমরা কাজ করলাম, আমাদেরকে যে বায়ার যে মার্চেন্ট আমাকে এটা দিছিল, তার কনজামশনটা লাগবে যে ডিয়ার মিস্টার মিস্টার সৈয়দ, প্লিজ কালেক্ট হেয়ার এনক্লোজড আর্টিকেল নিড প্রাইস কনজামশন আর্জেন্ট বিসাইজ, এখানে মানে আর্জেন্টলি সে আমার কাছ থেকে কনজামশন চাচ্ছে, ঠিক আছে? এখন আমরা কনজামশনটা দিব, তা কিভাবে দেবো এটাকেই যে মেলটা আছে এই মেলটাকেই রিপ্লাই অল দিলাম। তার মানে এখানে যা যা যারা যারা ছিল এই মেলের মধ্যে তারা এখানে রয়ে গেছে। তো এখন এখানে আমরা দিব ডিয়ার ডিয়ার মিস্টারের নাম কি, ওনার নাম হচ্ছে মানিক, সরি মানিক না, ডিয়ার মিস্টার মানিক, প্লিজ প্লিজ সি দা সি দা বিলো প্রাইস, কনজাম্পশন ফর ইয়ার, বাস বেশি কিছু লেখার দরকার নেই, জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এখানে কি হলো, লিখলাম হচ্ছে প্লিজ ফাইন্ড দ্য ফাইন্ড সি দ্য বিলো প্রাইস কনজাম্পশন ফর ইয়ার রেফারেন্স। তো আমাদের যে কনজাম্পশনটা আমরা এখানে দিয়েছিলাম সেটা কিন্তু আমাদেরকে নাকি আবার কি উল্লেখ করে দিতে হবে। যেমন আমি যদি ওয়ার্ডটাই, সরি ওয়ার্ড না, এখানে আমাদের ক্যালকুলেশন অর্থাৎ পিডিএফটা আমাদের এখানে অ্যাটাচমেন্ট দিতে হবে, পিডিএফ আমরা অ্যাটাচমেন্ট দিব, তার আগে এখানে আমরা লিখে নিই। যেমন এখানে আমরা লিখি হচ্ছে মার্কার উইথ, মার্কার লেন্থ, আর প্রথমে মার্কার লেন্থ দিলাম, মার্কার লেন্থ এখানে দিলাম কত, আমাদের মার্কার লেন্থ হচ্ছে 5 পয়েন্ট কত 2.5, ঠিক আছে 2.5 ইঞ্চি এটা আমরা উল্লেখ করে দিলাম, অসুবিধা নেই, কারণ যাতে করে যে মার্চেন্ট আমার কাছ থেকে নেওয়ার পরে সেজন্য বুঝতে কোনো অসুবিধা না হয় এটা আমরা লিখে দিলাম, অসুবিধা নেই। এটা আমরা কি ই করে দিতে পারি, যেটা হচ্ছে এক্সেল আকারে করে দিতে পারি। তো আমরা এভাবে দিলাম মার্কার উইথ, মার্কার উইথ দেওয়ার পরে এখানে, সরি মার্কার উইথ দেওয়ার পরে এখানে দিলাম কি, মার্কার উইথ দিয়েছিলাম হচ্ছে কত 70, ঠিক আছে, আচ্ছা 70 ইঞ্চি দিলাম। তারপর জিএসএম ফেব্রিক, হ্যাঁ এগুলো সবগুলো দিলাম, তো এখানে জিএসএম দিলাম, আচ্ছা জিএসএম এখানে কত দিয়েছিলাম, জিএসএম দিয়েছিলাম হচ্ছে 220, এটা তো সেই আমাকে দিছে। তারপর এখান থেকে দিলাম হচ্ছে পিস, তো পিস হচ্ছে এখানে পিসিএস পিস দিলাম হচ্ছে 4 পিস, ব্যাস আর বাকিগুলো দেওয়ার দরকার নেই। এখানে দেবেন হচ্ছে কনজাম্পশন, ঠিক আছে এখানে দেবেন কনজাম্পশন, আচ্ছা কনজামশন বাই বাই কনজামশন বাই, এখানে দেন হচ্ছে কত কনজামশন বাই বডি, এটা বডি যেহেতু আমরা বডি মার্কার দেবো এবং রিপেয়ার মার্কার দেবো, এটা আলাদা আলাদা আপনি দিতে পারেন, ঠিক আছে এখানে আপনি আলাদা আলাদা দেন, হ্যাঁ বডি না, এখানে ভাই সমস্যা দেখাচ্ছে, আমার চোখের সমস্যা দেখাচ্ছে, যাই হোক এখানে আমাদের 6.35 এটা হচ্ছে পার ডজন, এখানে পিই আর এখানে আপনি এভাবে দিতে পারেন, ডট এখানে ডজন লিখেও আমরা দিতে পারেন, আর এটাকে আপনি হাইলাইট করে নিতে পারেন। ওকে এখানে আমি হাইলাইট করে দিলাম ডজন, এখানে ডজন দিলাম ডজন। তারপরটা যদি আপনি চান যে এখান থেকে আপনি রিপটা দিতে পারেন, আমি রিপটা দিলাম, রিপ রিপটা হচ্ছে কত 1.05 পার ডজন, এখানে আপনি পার ডজন দিতে পারেন, ঠিক আছে কপি, বাস এখানে ওকে। এই হচ্ছে আপনার মূলত, এখানে আর কিছু নাই, এখানে আপনার এখন আর কি আর কিছু নাই, এখানে ফর্ম সিএডি বাস ফ্রম ক্যাট বাস হয়ে গেল আপনার, এভাবে কিন্তু আপনাকে দিতে হবে। এবং সেইখানে আপনি অ্যাটাচমেন্ট যেটা আছে, এই যে অ্যাটাচমেন্ট কোথায় অ্যাটাচমেন্ট, এই দুটো আপনাকে কপি করে এই অ্যাটাচমেন্ট দিয়ে দেবেন, কপি যেন সেখান থেকে আমরা
এখানে অ্যাটাচমেন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এটাকে আপনি এখন সাবমিট করে, এটাকে সাবমিট করলে অর্থাৎ সেন্ড করলে চলে গেল, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল, যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমাদের সরি এখনো কিন্তু শেষ হলো না, অনেক এখনো কিন্তু অনেকগুলো কাজ আছে। তো এখন কথা হচ্ছে আমরা একটু কস্টিং করলাম, তাই না? এখন আমরা বুকিং করব, এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমাদের, যে আমরা বুকিংটা কিভাবে করব এবং বুকিং করতে গেলে আমাদের কোন কোন প্রসেসগুলো ফলো করতে হবে, এটা কিন্তু কথা ছিল। তো এখন আমরা মেলে চলে গেলাম। এখন দেখেন আমরা এটাকে মেল দিছি, মেল দিছি, এটা মেল এখানে দিছি, এখানে আমার পিডিএফগুলো আছে, এখানে পিডিএফ আমি ডাবল ক্লিক করে এগুলো ওপেন করে দেখতে পারি। এই যে পিডিএফ, এখানে কত কত আছে, এখানে তো সব কিছুই ডকুমেন্ট আছে। এছাড়া হচ্ছে সব থেকে ভালো ডকুমেন্ট এখানে আছে যে আমাদের আমাদের এখানে সব কিছু আছে না, এখানে 6 পয়েন্ট। এখন প্রশ্ন হলো এই স্যাম্পলটা অর্থাৎ এই স্টাইলটার ক্ষেত্রে আমরা যে স্যাম্পল করব একের পর এক স্যাম্পল করবো, ফিট স্যাম্পল থেকে শুরু করে পিপি স্যাম্পল পর্যন্ত, অর্থাৎ এটা অ্যাপ্রুভাল পর্যন্ত, অ্যাপ্রুভ যখন বায়ারের কনফার্ম করবে যে এই অর্ডারটা সে বায়ার কনফার্ম করছে মার্চেন্টের কাছে, মার্চেন্ট এটাকে কি করবে, তখন এই মার্চেন্ট এই স্টাইলটা নিয়ে সমস্ত প্রাইস, মানে সমস্ত কি এক্সেসরি যা কিছু আছে একটা স্টাইলের ক্ষেত্রে যা লাগে সব কিছুই কিন্তু সেই মার্চেন্টটা মার্চেন্টটা অ্যারেঞ্জ করা শুরু করবে। এখানে সুতা লাগবে, তারপর হচ্ছে আপনার ফেব্রিক তো লাগবে, ফেব্রিকের জন্য তো আমরা আছি প্যাটার্ন মাস্টার, এছাড়া হচ্ছে আরও বাটন জিপার, তারপর বিভিন্ন ধরনের মেটাল মেটাল অনেক কিছু অ্যাক্সেসরিজ আছে, সেগুলো কিন্তু মার্চেন্ট অ্যারেঞ্জ করবে। তো সেক্ষেত্রে সে অ্যারেঞ্জ করার ফাঁকে আমাকে কিন্তু আবার মেল দিয়ে দেবে যে ভাই আপনি আমাকে এটাকে বুকিং কনফার্মেশন দেন, বুকিং দেন, এটাকে আমি ফেব্রিক বুকিং দেব। তো ফেব্রিক বুকিং দিলে আমাকে তখন সে কি করবে, আমাকে একটা রেশিও দিয়ে দেবে যে আপনার কত কোয়ান্টিটি পিস, অর্থাৎ এই এই স্টাইলের ক্ষেত্রে দেখা যায় আমার 2 লাখ বা 1 লাখ কোয়ান্টিটি আছে। তো 1 লাখ কোয়ান্টিটি এখন সে একটা রেশিও দিবে, 1 লাখ কোয়ান্টিটি 4টে সাইজ, এখানে হচ্ছে 4টে সাইজ। এই 4টে সাইজ কিন্তু আসলে মানে কোন সাইজ কত, সবগুলো সাইজতে আপনার যেমন 1 লাখ, 1 লাখ পিস কোয়ান্টিটি, তো 4টে সাইজ, এক সাইজে 25 মানে 2500 করে নেবে এরম কিন্তু না। দেখা যায় ছোটো সাইজে নেবে হচ্ছে 1000 পিস, মানে 5000 পিস, বড় সাইজে সব থেকে বড় সাইজ যেটা সেটা নেবে 70000 পিস, এরকম করে কিন্তু হবে। তো সেইভাবে কিন্তু মার্কেটটাও সাজাইতে হবে, সেটা কিন্তু রেশিও দিয়ে দেবে হচ্ছে মার্সেন। সেই রেশিও অনুযায়ী ধরেন এখন আপনাকে রেশিও দিছে একটা, আমি এখানে আরেকটা জায়গায় ধরেন এটাকে কিভাবে দেবো, আমাকে তো আর কেউ মেল দেবে না, তো আমি জাস্ট আপনাকে একটা বুঝাই দেওয়ার জন্য জাস্ট এখানে আমি ফরওয়ার্ড করলাম। এখানে আমাকে সে দিবে যে ডিয়ার মিস্টার শহীদ প্লিজ, আমাকে ওইভাবেই বলবে, যেমন এখানে যেভাবে বলছে, এখানে যে বলছে এই কথাটা সে বলবে যে আপনি আমাকে এখন এটাকে আমি এখন বুকিং দেব, ঠিক আছে। এটা আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, ডিয়ার মিস্টার শহীদ প্লিজ কালেক্ট হেয়ার, বা এখানে নিট প্রাইস কনজেশনের জায়গায় এখন হচ্ছে বাল্ক কনজেশন, ঠিক আছে, এটা হচ্ছে নিট বাল্ক কনজেশন প্লিজ আর্জেন্ট বেসার, ব্যাস মনে করুন এটাই আমাকে দিল। তখন সে আমাকে রেশিও দিয়ে দেবে, এখানে এখানে একটা রেশিও দেবে যে স্মল সাইজ, স্মল সাইজ এভাবে দেবে, ধরেন এখানে আছে 5000, 5000, তো এখানে 5000 বলবে না, এখানে সে মার্কার সম্পর্কে বলবে, এখানে তো 2 পিস, ঠিক আছে। তারপর একটা দেবে এভাবে যে মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ দেবে হচ্ছে 3 পিস, এভাবে আপনাকে দেবে আর কি। জাস্ট আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, তারপর হচ্ছে লার্জ, লার্জ সাইজ দেবে হচ্ছে আবার ধরেন 2 পিস, ঠিক আছে, ধরেন 2 পিস, তারপর আবার দিল হচ্ছে লার্জ সাইজ 2 পিস, তাহলে কয়টা সাইজ হলো, 1টা 2টা 3টা, এখন দেবো হচ্ছে এক্সেল। তো এক্সেল সাইজ এখানে এক্সেল সাইজ দিলাম হচ্ছে কত, এক্সেল সাইজ আমার বেশি বেশি কোয়ান্টিটি, তো সেক্ষেত্রে এখানে দেবে কত, এখানে দেবে হচ্ছে আপনার ধরেন এখানে দিলে হচ্ছে 4 পিস। তাহলে এইভাবে কয় পিস হলো, টোটাল মার্কার হলো কয়টা, 2, 3, 5, 5, 2, 7, 7, 4, 9 পিসের মার্কার হলো, 4টে সাইজে 9 পিসের মার্কার। এখন আমরা এই 4টে সাইজে 9 পিসের মার্কার করব, ঠিক আছে। ধরুন সে আমাকে এটা দিছে যে টোটাল এভাবে দিছে, টোটাল টোটাল হচ্ছে 9 পিস, ঠিক আছে, 9 পিস, ব্যাস।
বাস এটা হচ্ছে আমাকে দিছে, এটা আমাকে সে দিছে। এখন আমি এখন কি করব, এটাকে জাস্ট আপনি মার্কার করব। এখানে মার্কারের ক্ষেত্রে যাওয়ার পর আমি এটা করব হচ্ছে এই যে এখানে কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটি এখানে যেমন এখানে যদি উল্টাপাল্টা আছে আমাদের উল্টাপাল্টা থাকে, এখানে যেমন আমাদের কত 2 পিস, এখানে 2 পিস, হ্যাঁ, তারপর এখানে বড় সাইজ আমরা দেখছিলাম 4 পিস, তারপর এখানে 3টে সাইজ আছে না, কয়টা, 1টা 2টে 3টে সাইজ আছে, স্মল মিডিয়াম লার্জ 3টে সাইজ আছে কেন, এখানে তো 4টে সাইজ, সাইজে তো 3টে আছে, বুঝতে পারছি। এখানে আমাদের স্মল মিডিয়াম লার্জ না, আমরা এখানে কি করছিলাম, স্মল নাই, স্মল নাই, স্মল না থাকলে এটা আমাদের ভুল, স্মল নাই, আমাদের মিডিয়াম 3 পিস, লার্জ 2 পিস, এক্সেল 4 পিস, এক্সেল 4 পিস, লার্জ 2 পিস, তিন লার্জ 3 পিস না, লার্জ 3 পিস। বাস এখন কত হলো, তাহলে টোটাল হলো 9 পিস, 7, 4, 3, 7, 8, 9 পিস। ওকে, তো এই 9 পিসের মার্কার আমাদের এখন করতে হবে। এখানে এখানে আমরা কিন্তু 9 পিস আমাদের হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সেভ দেই, আর এখানে হচ্ছে আমাদের রিপ না, এটা আমাদের ফেব্রিক, কত ফেব্রিক হচ্ছে 1 নম্বর ফেব্রিক, কিন্তু আমরা বডি করতেছি এখন। আর এখানে জিএসএমটা আমরা চেঞ্জ করে দিলাম 220, ব্যাস এটাকে আমরা এখন সেভ দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা অন্য কিছু একটা দিতে হবে, এখানে যেমন একটা হাইপেন দিলাম, ব্যাস ওকে। দেন এটাকে আমরা আবার কি করব, এটা উঠাই দিলাম, দেওয়ার পর এখানে কন্ট্রোল এস দিলেই আমাদের, দেখেন এখানে আমাদের 9 পিসের মার্কার চলে আসছে, যে কোনটা কত সাইজ, কোন সাইজে কত পিস, এখানে দেখেন সব কিছু চলে আসছে। ব্যাস এটাকে আমরা ডিরেকশন চেঞ্জ করব, করার পর একটা মার্কার করব। মার্কার হওয়ার পর মনে করুন হয়ে গেছে, আমি টাইম আউট করতেছি, সময় নাই, টাইম আউট হয়ে গেল। দেন এটাকে সেভ করলাম, সেভ, দেন এটাকে পিডিএফ, আমি স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝাই দিচ্ছি আপনাকে। তো এটা আমরা আবার পেজ ই করতে হবে, এখান থেকে প্রোগ্রাম, আর এখানে দিলাম সেটটা, এখানে করলাম, ওকে। দেখেন এখন কত বড় হয়ে গেছে। এখন কি, এখন এই যে ক্যালকুলেটর আছে, মানে ক্যালকুলেশন, এখন যদি আমি এটার সাথে করি, তো এটার সাথে করার পরে আমি মূলত কিন্তু বুঝাইতেছি কিন্তু যেটা সেটা কিন্তু আমি এখন চাইতেছি, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের যে ক্যালকুলেটর ক্যালকুলেশনটা সেটা আমরা দিচ্ছি, যেমন এখানে 13 গজ, 12 আর হচ্ছে 2 14, 14 ইঞ্চি, আর এখানে 200, সরি উইথ, এটা হচ্ছে 70 2 72, আমরা যে প্রথমে করছিলাম। আর এখানে এখন কত হবে, এখন হবে হচ্ছে 9 পিস, এখানে কি 9 পিস হবে, এখানে আমাদের 9 পিস লেখার দরকার ছিল, আমরা লেখি নেই, সরি। তো এখানে জিএসএম কত, 220। এখন দেখেন 6 পয়েন্ট, আগে ছিল আমাদের কত, আগে ছিল হচ্ছে 6.35 ছিল, এখন 6.57, তার মানে কি 200 প্রায় 250 গ্রাম ফেব্রিক বেশি লাগছে। এই 250 গ্রাম যখন ফেব্রিক বেশি লাগবে তখনই কিন্তু মহামারী বেজে যাবে, তখন কিন্তু মার্চেন আপনার কাছে কনজামশন নিবে না, বলবে যে তুমি কনজামশনের সময় দিছো আমাকে কম, এখন তুমি বেশি দিলো, আমি ফেব্রিক পাবো কোথায়, কারণ এটা তো আমার কনফার্ম অর্ডার হয়ে গেছে, প্রাইসও কনফার্ম হয়ে গেছে। সেক্ষেত্রে এখন এই যে ফেব্রিক বাড়তি ফেব্রিকটা কিনতে তো টাকা লাগবে, সে টাকাটা দেবে কে, বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ। তো আপনাকে তখন বুঝাইতে হবে এখানে কিন্তু আমাদের বাড়ছে কেন, কেন বাড়ছে, বাড়ছে হচ্ছে এই জন্য আমরা বড় সাইজে কিন্তু কোয়ান্টিটি বেশি দিয়েছিলাম, যার কারণে আমাদের বড় সাইজের বড় বডি, তাই না, তো সেক্ষেত্রে ফেব্রিক একটু বেশি লাগছে, এটা কিন্তু মূলত এই হিসাবে কিন্তু এখানে চলে আসছে। তখন কিন্তু বাইরকে মার্চেন্টকে আপনাকে বুঝাইতে হবে যে আপনার কোয়ান্টিটি তো বড় সাইজে বেশি, তাই না, কোয়ান্টিটি যদি বড় সাইজে বেশি হয় তাহলে বড় সাইজে তো বড় জায়গা লাগবে, তো বড় জায়গা লাগবে বলতে একটু বেশি তো হবেই, তখন সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, কথা আমার কথার যুক্তির সাথে সে মিলে দেখবে যে ঠিক আছে, যখন ঠিক আছে তখন ঠিক আছে, আর যদি না থাকে তখন কিন্তু আমাকে অবশ্যই এটা কিন্তু কাজ করতে হবে। যেমন ফেব্রিকের আপনি আপনি যে ফেব্রিকের ই দিছিলেন, যেমন এখানে
যদি কমাইতে হয় দেখা যায় আমি যা করছি এখন এখান থেকে একটু কমার দরকার, কীভাবে কমাইবেন? এখানে তখন দেখবেন যে এই যে ভেরিয়েন্ট, তারপর এখানে আপনি এখানে পার্সেন্ট দিচ্ছেন কত, আপনি দেখবেন পার্সেন্ট এখানে 3 দিছেন, তখন আপনি 2 দিবেন, কারণ 3 দিছেন এটা বেশি হয়ে গেছে। আপনি তো বেশি রাইখে দিবেন কস্টিং এর ক্ষেত্রে, বুকিং এর ক্ষেত্রে আইসা একটু কমায় টমায় দিতে হবে। এখানে আমি এখন দেবো হচ্ছে 102, 102 দিলাম, দেন একটু কমে গেল, তাহলে কি ফেব্রিকটা আমার সাশ্রয় হয়ে গেল না, 102। এভাবে কিন্তু কাজগুলোকে আপনাকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে হবে। তো আশা করি আমি যতগুলো জিনিস দেখাইলাম এখান থেকে, আমি চুল পরিমাণ একটু লুকাই নাই বা আমি কোথাও কোনো স্কিপ করে নাই, আমি যা করছি রিয়াল একেবারে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আর এখান থেকে আপনার কতটুকু বুঝছেন আমি জানি না, যদি ভালো বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে একটা লাইক কমেন্টস না করে কিন্তু অবশ্যই যাবেন না, কারণ আমি এত কষ্ট করে আপনাকে বুঝালাম, আপনি আমাকে একটা লাইক করবেন না, এটা কিন্তু নিমখারামি হয়ে যাবে আমি মনে করি। তো ঠিক আছে, এখন তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হচ্ছে এই কস্টিং কনজাম্পশন নিয়ে আমরা আরও অনেক ভিডিও করব, কারণ এখানে কিন্তু অনেকগুলো খটকা আছে। আমরা প্রত্যেকটা দিন আপনার আমি যে এখন যেটা দেখালাম সেটা আপনি দিয়ে আপনি শুরু করেন, পরবর্তীতে যেটা লাগবে অবশ্যই আপনাকে কমেন্টস করে জানাবেন, আমরা এটা নিয়ে